জগন্নাথ বলেই আজকে আমাদের ভিডিওটা শুরু করলাম। আজকে লোকনাথ বাবার পুজো গেল সকালে, ঠিক রাত্রিবেলা আমি জগন্নাথের স্নান যাত্রার জন্য সব কিছু রেডি করতে শুরু করলাম। মানে আজকে হচ্ছে জগন্নাথ দেবের অধিবাস, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ আমিও মোটামুটি যা দেখেছি ছোটবেলা থেকে সেইভাবেই করে আসছি, যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা মার্জনা করে দেবেন। তো অধিবাস আমি অলরেডি আমি ঠাকুরকে আমি বস্ত্র পরিয়ে দিয়েছি কালকের জন্য। কালকে আমি স্নান যাত্রা দিই প্রতি বছরের মতোই, তো দেখতে পাচ্ছেন ঠাকুরকে আমি বস্ত্র পরিয়ে দিয়েছি। আগে আমাদের এই ছোট ঠাকুর ছিল, তো আমি আগের বছর আমি মেলা থেকে বড় ঠাকুর এনেছি, তো যথারীতি দেখতে পাচ্ছেন ছোট ঠাকুরদেরও রেডি করে দিয়েছি। আর কালকে আমাদের অধিবাসের জন্য প্রথমেই আমি বলে দিচ্ছি, আমি 108 বার কালকে ঠাকুরদের চান করাবো। জগন্নাথ দেবকে 35 বার, বলরাম দেবকে 33 বার, না ভুল বললাম একটু, জগন্নাথ দেবকে 33 বার স্নান করাবো, বলরাম দেবকে 35 বার, আর মা সুভদ্রাকে 22 ঘোড়া স্নান করাবো। তো তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, গঙ্গাজল, হলুদ, দর্পণ, সাদা সর্ষে, সিঁদুর, মিছরি, সব এগুলো কালকে আমি বড় ঘটে করে জল বানাবো। জাস্ট আজকে অধিবাসের জন্য কাজল, বেল ফুলের মানে রস, চন্দন গুঁড়ো, চিনি, বাতাসা, দই, আমের রসও করবো, অগ্রু, মধু, বস্ত্র, ঘিয়ের প্রদীপ অলরেডি আমি বানিয়ে রেখেছি এখানে। আর এখানে দিয়েছি হচ্ছে, এটা হচ্ছে গোলাপ জল। তো এই হচ্ছে আমার এই সব বিধি দিয়ে আমি কালকে স্নান করাবো। আর ডাব আছে, এই ডাবের জল দিয়েও কালকে আমি স্নান করাবো। আজকে বাবাদের রেডি করিয়ে দিয়েছি আমি পুরো সমস্ত কিছু দিয়ে। কালকে দেখবেন আরো নতুন কিছু, মানে কিভাবে আমি জগন্নাথ দেবকে স্নান যাত্রা দিই। জয় জগন্নাথ বলে কালকে দেখতে থাকুন। সকাল হয়ে গেল, জগন্নাথের স্নান যাত্রা দিয়ে শুরু করছি। কালকে আমি অর্ধেক দেখিয়েছি, আজকে আমি শুরু করছি। ফার্স্টে কাঁচা হলুদ দিয়ে আমি ওনাকে গায়ে মাখাবো, 7টা বাজাতাম। তুলসীর মালা পড়ানো হচ্ছে সবাইকে, তুলসীর মালা পড়ানো হয়ে গেল। নিশ্চিন্ত্রষ্ট কৃপালো দেহ তথা চ
গোলাপ জল দিয়ে এটা মিশ্রিত জল দিয়ে করছে, স্নান করাচ্ছে। সর্ষে দিয়ে স্নান করাচ্ছে। পুত্রাণাম সুখমে দতে সাধুনাম পতথো নিত্যম জ্ঞানদঃ ফলদত্ততা নাপবাদম ন দুঃখম চ কদাচ লভতে নরঃ সর্বসৌখ্যম ফলম প্রাপ্য চিরম জীবী ভবিন্নরঃ শৃণু রাজন মহাবাহো মহিমানম জগৎপতে यस्य स्मरणमात्रेण सर्वपापै प्रमुच्यते जगन्नाथं लोकनाथं पठति यः सदा शुचिः कलिकालोद्भवं पापं तत्क्षणात् तस्य नश्यति যাত্রা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ঠাকুরকে আমি সুসজ্জিত করে দিয়েছি, এবার স্বয়ং দিয়ে দেবো এখন থেকে। তার মানে এর অনেক মাহাত্ম্য আছে স্নান যাত্রায়। এখন থেকে জগন্নাথ দেব 15 দিনের জন্য অসুস্থ, তার জ্বর আসবে, তাই তাকে সেবা শুশ্রূষা আমাদের প্রতিদিন করতে হবে সেবা। তো এখন থেকে জগন্নাথকে আমরা ফুল টুল কিছু দেবো না ঠাকুরকে, ওনাকে এখন শুধু শুয়ে রাখতে হবে। তো এখন এই জগন্নাথের স্নান যাত্রার পরেই আবার চলে আসে রথযাত্রা, তো সেটাও আমাদের বাড়িতে হয়। তো আমি রথযাত্রার ভিডিও আমি ছাড়বো, আগের বছরও ছেড়েছিলাম। আর হচ্ছে মানে স্নান যাত্রা দিয়ে আমাদের মনে খুব আনন্দ হচ্ছে, কারণ এত মানে এই বছরটার জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে ভগবানকে এত ভালো করে স্নান করাতে পারবো কি, তাই না? তো এখন আমি শিন্নি মাখছি, সত্যনারায়ণও দিয়ে দিলাম আজকে, যেহেতু আমাদের বাড়িতে নারায়ণও আছে। তো একসঙ্গে সব কিছুই হয়ে গেল, যেহেতু 9টার মধ্যে শেষ হয়ে যাবে, পূর্ণিমার বেশিক্ষণ নেই, তো আমি তাড়াতাড়ি করেই মেখে নিচ্ছি। বন্ধুরা, আমাদের শিন্নি মাখা শেষ হয়ে গেল, তো আপনারাও মানে বাড়িতে শিন্নি চটজলদি মেখে নিন। আর জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমার স্নানযাত্রা সমাপ্ত হলো, আর আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। কিন্তু তার আগে একটা কথা বলি, লাইক
শেয়ার সাবস্ক্রাইব বেশি করে চাই। আমরা জানি আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও এগোতে পারবো, আরও ভালো ভালো ব্লগ ভিডিওস দিতে পারবো। আর যদি যারা যারা সিন্নি খেতে চান চলে আসুন আমার বাড়িতে, সবাইকে খাইয়ে দেবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।